আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব আমাদের পার্ট 13 নিয়ে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রূপরেখা পাল্টে যাবে সবকিছু। সিঙ্গাপুর শুরু হয় 3 দিন ব্যাপী ডিজিটাল ইনোভেশন কংগ্রেসের আজ শুক্রবার। 20 মে প্রথম অধিবেশন স্মার্ট বাংলাদেশ, এর রূপকল্প তুলে ধরেছে আইসিটি প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানিয়েছে 2041 সাল নাগাদ জ্ঞান ভিত্তিক উচ্চ অর্থনীতির উন্নতি দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। তখন মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে $12,000, $12,500। এটা একটা হিউজ অ্যামাউন্ট। যদি প্রত্যেকটা নাগরিকের মাথাপিছু আয় $12,500 হয়, এখন আমাদের ডলার $1 প্রায় 100 টাকার ধরাছুঁই করেছে। অনুষ্ঠানে পলক বললেন, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সাথে নিয়ে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে। এতে বদলে যাবে সবকিছু। সেই জন্য সরকার বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে তরুণদের উদ্ভাবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের নিয়েই 2041 সালে অর্থনৈতিক শক্তিতে বাংলাদেশ অবস্থান হবে বিশ্বের 23তম। জিডিপিতে আইসিটির অবদান বেড়ে যাবে 20%। এটা সত্যি বাংলাদেশি আমাদের জন্য খুব সুন্দর নিউজ। আমরা গর্ববোধ করি এই পদক্ষেপে। তিনি আরো বলেন, অর্থনৈতিক উন্নয়নে দেশের উদ্ভাবক এবং উদ্যোক্তারাই হবে গেম চেঞ্জার। এই জন্য আইসিটি আইডিএ প্রকল্পের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাবিদ, এক্সেলেরেটর, ইনকিউবেটর সদস্যের মধ্যে একটি